Hey everyone, welcome back to my channel Easy Recipe by Saima. आज के आमी कोरे देखाबो ग्राम बांगलार खूब ही जनप्रिय एक खबर आलू पटल दिए इलिश माछेर झोल। जदिओ ए रेसिपिटा सबार ही जाना किन्तु नतुनदेर जोन्नो आज के रेसिपिटा खूब ही उपकारे आसबे। आमी सब समय चेष्टा करी सब रेसिपिगुलो जान खूब सहज भावे आपनादेर साथे शेयर करते पारी आर आपनादेर काछेओ भालो लागे। तो आज के जेहेतु पटल दिए आमी इलिश माछेर झोल रान्ना करब, एइजन्य एखाने पटल निये निलाम। एबार पटलगुलोके आमी खोसा छाड़िये निब। एइ काजटा आपनी चाकू अथवा बुटी जेकोनो किछुर साहाज्ये करे निते पारेन। तो पटलेर खोसा छाड़ानो হয়ে গেলে আমি পটলটাকে কেটে নিব। পটলটাকে আপনি চাইলে মাঝখান থেকে দুই ভাগ করে নিতে পারেন, আবার চাইলে এটাকে চার পিস করে নিতে পারেন, কিন্তু আমি পটলটাকে চার ভাগে ভাগ করে নিব। এইভাবে করে সবগুলো পটল আমি কেটে নিব। আর এইদিকে আমি ইলিশ মাছের মাথা নিয়ে নিলাম। এইবার মাথাগুলোকে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো। আপনি চাইলে এখানে রুই মাছটাও নিতে পারেন, আবার অন্য কোনো মাছও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে আজকের পটল তরকারিটা রান্না করব। তো মাখানো মাছটাকে আমি তেলে ভেজে নেব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে রান্নার সয়াবিন তেল দিয়ে নিলাম। তারপর মাছের মাথাটাকে ভেজে নিলাম। এক পাশে ভাজা হয়ে গেলে এটাকে উল্টিয়ে অন্য পাশটাকে আমি ভেজে নিব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তারপর চুলায় আবারও প্যান বসিয়ে দিলাম, রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম, এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এই পটল রান্নাটায় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে তরকারিটা দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো পেঁয়াজটা যখনই ব্রাউন কালার চলে আসবে তখনই আমি এর মধ্যে সেই কেটে রাখা পটল দিয়ে দিব। আর পটলের সাথে আমি একটা আলুও কেটে নিয়েছিলাম লম্বা করে। তো পটল আর আলুটা এর মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে আমি পটল আর আলুটাকে ভেজে নিব। পটল তরকারি রান্নার আগে যদি এইভাবে তেলে ভেজে নেওয়া যায় তাহলে তরকারিটার স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আবার অনেকেই পটলটাকে কষিয়ে তারপর রান্না করে নেয়, কিন্তু আমি রান্নার আগে কিছুটা ভেজে নিই। ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে মশলা ব্যবহার করব। প্রথমে আমি টেস্ট অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিব, তারপর একটা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া ব্যবহার করব, তারপর এখানে আমি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া ব্যবহার করব। এখানে মরিচের পরিমাণটা একটু বেশি দিব আর হলুদের পরিমাণটা একটু কম দিব। এইবার অল্প পরিমাণে পানি দিয়ে এইটাকে ভালোভাবে কষিয়ে নিব। মরিচ মশলা দেওয়ার পরে মরিচ মশলাটাকেও কষিয়ে নিতে হবে আর আলু পটলটাকেও কিছুটা কষিয়ে নিতে হবে। এই অবস্থায় চুলাশটাকে ফুল বাড়িয়ে দিতে হবে আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। যেহেতু চুলাশটাকে ফুল বাড়িয়ে দেওয়া হয়েছে আর পানির পরিমাণটাও কম দেওয়া হয়েছে, তো খুব সহজেই এটা কষানো হয়ে যাবে। যখনই দেখতে পারবো এর মধ্যে তেল উঠে গেছে, মানে এটা কষানো হয়ে গেছে, তখনই আমি এর মধ্যে পানি ব্যবহার করব। পটলটা কিন্তু এখন সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, এই জন্য পানির পরিমাণটা কমই দিতে হবে। যতটুকু পানি দিলে পটল আলুটা একদমই সেদ্ধ হয়ে যাবে আর তরকারির মধ্যেও কিছুটা ঝোল থাকবে, সেই পরিমাণ বুঝে পানি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব, যেহেতু পানিটা কিছুটা শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা কাঁচামরিচ কুচি ব্যবহার করব আর কিছুটা ধনিয়া পাতা কুচি ব্যবহার করব। কাঁচামরিচের পরিমাণটা অবশ্যই আপনি আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা একটু বেশি দিতে পারেন, আর ধনিয়া পাতা কুচি এটা তো অবশ্যই দিতে হবে, তা না হলে তরকারির যে আসল স্বাদ সেটা আপনি একদমই পাবেন না। কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি ঠিক তখনই ব্যবহার করতে হবে যখনই তরকারিটা প্রায় হয়ে আসবে, তার কিছুক্ষণ আগে দিতে হবে। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। এভাবে করে আপনিও কিন্তু বাসায় পটল তরকারিটা তৈরি করে নিতে পারেন। আশা করি এই রেসিপিটার যে ইজি রেসিপি আর হতেই পারে না। আর রেসিপি ভালো লাগলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।